আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা কোনো মেয়েকে প্রপোজ করবে বা প্রেমের প্রস্তাব দেবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, মেয়েদেরকে প্রপোজ করার দুটো উপায় আছে, দুটো রাস্তা আছে, একটা খুব সহজ আর একটা একটু কঠিন, ঠিক আছে? কীরকম উদাহরণ দিয়ে একটু বোঝাই। সবার প্রথম সহজ পদ্ধতিটা বলি। সহজ পদ্ধতি হচ্ছে কি না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে তুমি হুটহাট করে লিখে দাও, ঠিক আছে, যে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা তুমি সেই সব মেয়েদেরকেই লিখতে পাবে পারবে যাদের সাথে তোমার সেরকম পরিচয় নেই বা যে তোমাকে চেনে না। কারণ চেনা মেয়েকে যদি তুমি হুটহাট করে এইভাবে প্রপোজ করে দাও, তাহলে সে তার বাবাকে বলে দেবে আর তার বাবা এসে শুঁটিয়ে তোমার পেছনটা লাল করে দেবে, ঠিক আছে? তো এই কথাটা মনে রাখবে। আর এই রকম প্রপোজের ক্ষেত্রে 99.9% চান্স থাকে যে সে তোমাকে না করে দেবে অথবা ব্লক করে দেবে বা তার বাবাকে দিয়ে তোমাকে ক্লান খাওয়াবে, ঠিক আছে? এবার আসা যাক দ্বিতীয় পদ্ধতি, যেটা সামান্য একটু লম্বা, একটু টাইম লাগবে, কিন্তু 50%-এরও বেশি সময়, বেশি চান্স থাকবে যে সেই মেয়েটা তোমাকে হ্যাঁ করে দেবে, অথবা সেই মুহূর্তে হ্যাঁ না করলেও ভবিষ্যতে তোমাদের প্রেম আবার জুড়ে যেতে পারে, ঠিক আছে, মানে হ্যাঁ হয়ে যেতে পারে। সেটা কীরকম, সেটা হচ্ছে একটু লম্বা প্রসেস। সবার প্রথম মেয়েটাকে বুঝতে দাও যে তুমি তাকে পছন্দ করছো, ঠিক আছে? হ্যাঁ, মেয়েটাকে নিজের রেপুটেশন কীরকম সেটা একটু জানতে দাও, মেয়েটাও তোমার ব্যাপারে একটু জানুক, তুমিও মেয়েটার ব্যাপারে একটু জানো। তারপর যখন সব কিছু একটু জানাজানি হয়ে যাবে, মনের ভেতরে ভেতরে জানাজানি হয়ে যাবে, সেই সময় তুমি মেয়েটাকে প্রপোজ করো, ঠিক আছে? তাহলে আমি বলবো যে তোমাদের 50%-এর ওপর চান্স থাকবে যে সেই মেয়েটা তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেবে। এবার এই জিনিসটা কীভাবে হবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? কীভাবে করবে এটা দেখো, ধরো তুমি সবার প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছো, ঠিক আছে, খুব ভালো লেগেছে কোনো মেয়েকে তোমার, তো সবার প্রথম তাকে বুঝাও যে তুমি তাকে পছন্দ করো, ঠিক আছে? হুট করে প্রপোজ করতে যাবে না, সবার প্রথম তাকে জানতে যাও দাও যে কেউ একজন তাকে ভালোবাসছে, ঠিক আছে, কেউ একজন তাকে মনে মনে পছন্দ করছে, এই জিনিসটা তাকে জানতে দাও, ঠিক আছে? তার জন্য কী করবে না, ধরো মেয়েটা বিশেষ কোনো একটা টাইমে ধরো প্রত্যেক দিন বাজার যায় বা কোথাও ধরো কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে বা অফিস যাচ্ছে বা কোথাও পড়তে যাচ্ছে বা রাতে যাচ্ছে, ঠিক আছে, তুমি ধরো খবর রাখলে যে এই টাইমটাই এই মেয়েটা এই রাস্তা দিয়ে যায়, ঠিক আছে? তো তোমাকে কী করতে হবে, চুপচাপ সেই রাস্তায় গিয়ে কোনো একটা গাছতলায় একটু দাঁড়িয়ে থাকলে, ঠিক আছে, মেয়েটা চলে গেল তার দিকে হা করে তাকিয়ে থাকলে, এই জিনিসগুলো তোমাকে একটু করতে হবে, মানে তাকে বুঝতে দিতে হবে যে তুমি তাকে পছন্দ করছো। তবে এই কাজগুলো যখন করবে তখন সঙ্গে অন্য কোনো ছেলেকে রাখবে না, এই কথাটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কারণ অনেক ছেলে করে কি যে নিজের সঙ্গে 4-5টা ছেলেকে নিয়ে যাবে, ঠিক আছে, অনেক সময় মোটরসাইকেলে চাপিয়ে বন্ধুদেরকে নিয়ে চলে যাবে এবং সবাই মিলে দল বেঁধে দাঁড়িয়ে থাকবে রাস্তার মাঝে এবং সবাই মিলে তাকে তার দিকে তাকাবে বা কেউ টোন টিটকারি করে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রেম হবে না। এই সব কাজে যদি সত্যি করেই তুমি সিরিয়াস হও যে হ্যাঁ ওই মেয়েটার সাথে, মেয়েটাকে আমি খুব ভালোবাসি, ওই মেয়েটাকে আমি বিয়ে করব, তাহলে যদি তুমি তাকে পটাতে চাও তাহলে একা যাও, ঠিক আছে, কোনো বন্ধু বান্ধব কাউকে নিয়ে যেও না, তুমি চুপচাপ একা যাও, মেয়েটার দিকে তাকিয়ে থাকো। দ্বিতীয় হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর কী করবে না, সে যখনই কোনো ছবি ছাড়বে, টাটাস লাগাবে, সেখানে লাভ রিয়াক্ট দাও, কেয়ার রিয়াক্ট দাও, ঠিক আছে, এবং তাকে বুঝিয়ে দাও যে তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে একটু ফলো করছো। এবার ফলো করা মানে এখানে তুমি যেন তার একদম পিছু করতে শুরু করে দিও না, ঠিক আছে, মানে ধরো মেয়েটা স্কুল চললো, তুমি তার পেছু পেছু সাইকেল নিয়ে চললে বা মোটরসাইকেল নিয়ে পিছু পিছু চললে, ঠিক আছে, এই জিনিসটা করবে না, মেয়েরা এই জিনিসটা মোটেও পছন্দ করে না। এই আমি যে কথাটা বলছি এটা দিনে মাত্র 1 থেকে 2 করবে, ঠিক আছে, কোথাও হয়তো চুপচাপ তুমি দাঁড়িয়ে থাকবে, মেয়েটা পাশ দিয়ে যাবে, তুমি তার চোখের দিকে তাকিয়ে থাকবে, শরীরে অন্য কোনো দিকে নয়, চোখের দিকে চুপচাপ তাকিয়ে থাকবে, ঠিক আছে? তাহলেই মেয়েটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে যে তুমি তাকে হয়তো পছন্দ করো। এবং তার সাথে আর একটা কাজ করতে পারো, ধরো তুমি যে মেয়েটাকে পছন্দ করো তার ধরো একটা বান্ধবী যার সাথে তোমার ধরো সামান্য একটু পরিচয় আছে, ঠিক আছে, হ্যাঁ, তো তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা তোমার ওই বান্ধবীটা কি কারোর সাথে প্রেম করে, কীরকম ছেলে ওর ভালো লাগে, এইভাবে একটু জিজ্ঞাসা করতে পারো। এবার এই জিজ্ঞাসা করার পেছনে কারণটা কী, কারণ তুমি যখনই তাকে এই সব বিষয় নিয়ে যখন প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে, সে দেখবে ফট করে ওই কথাটা গিয়ে তার ওই বান্ধবীটাকে বলে দেবে যে জানিস তোর ব্যাপারেও খোঁজ নিচ্ছিল, ঠিক আছে? এবং সেই মুহূর্তে কী হবে যে ওই মেয়েটা কিন্তু বুঝতে পেরে যাবে, আরও স্পষ্টভাবে বুঝতে পারবে যে তুমি তাকে পছন্দ করো, হ্যাঁ তুমি তাকে ভালোবাসো। এবং ওই মেয়েটাও কী করবে না, তোমার ব্যাপারে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা কে বটে ছেলেটা, কী করে, কোনখানটায় বাড়ি, কেমন বটে ছেলেটা, হ্যাঁ, তো এইসব বিষয় নিয়ে সেও জানার চেষ্টা করবে। এবং সে যদি বুঝতে পারে যে না তুমি একটু ভালো ছেলে, হ্যাঁ ভালো ভদ্র ছেলে, ছেলে হিসাবে খারাপ নাও, তখন কিন্তু দেখবে মেয়েটার মনে একটা সফট কর্নার কিন্তু তৈরি হবে তোমাকে নিয়ে, হ্যাঁ, সেও কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, তোমাকে নিয়ে একটু স্বপ্ন দেখবে, ঠিক আছে? এবং তারপর তুমি কী করবে না, হঠাৎ করে মেয়েটাকে একদিন
প্রপোজ করে দেবে, তাও আবার কিভাবে না সামনাসামনি, যখন সেই মেয়েটা একা থাকবে, তার কোনো বান্ধবী যখন বা বন্ধু কেউ থাকবে না তার আশেপাশে, তাকে যখন একা কোথাও দেখতে পাবে, এবং তোমার সাথেও কেউ থাকবে না, তুমিও একলাই থাকবে, ঠিক আছে, কেউ থাকবে না তোমার সাথে, সেই মুহূর্তে মেয়েটাকে প্রপোজ করবে, ঠিক আছে। এবার এই পুরো বিষয়টার পেছনে তোমার মোটামুটি 1 মাস থেকে 2 মাস টাইম যেতে পারে, যাক কোনো ব্যাপার নেই। তবে এইভাবে যদি কোনো মেয়েকে তুমি যদি পটাতে পারো, বা কোনো মেয়ের সাথে যদি তোমার প্রেম ভালোবাসা হয় এই পদ্ধতিতে, তাহলে সেই প্রেম একদম অনেক লম্বা সময় পর্যন্ত টিকে থাকবে, এবং তোমাদের বিবাহ পর্যন্ত সেই প্রেমটা গড়িয়ে যাওয়ার অনেক চান্স আছে, ঠিক আছে। এবং এই পদ্ধতিতে প্রপোজ করলে 50%-এর ওপর চান্স থাকে যে ওই মেয়েটা তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নেবে, অথবা সেই মুহূর্তে না করলেও পরে অ্যাকসেপ্ট করে নিতে পারে, ঠিক আছে। তো এই কথাটা মাথায় রাখবে। আর একটা কথা বলে রাখি, কীভাবে প্রপোজ করবে, দেখো আমি বলবো যে তুমি চিঠি লিখে প্রপোজ করো, ঠিক আছে। চিঠি লিখে প্রপোজ করাটা অনেক পুরনো দিনের হলেও একটা আলাদা ভাব রয়েছে এর বিষয়ের মধ্যে, ঠিক আছে, একটা আলাদা মজা আছে। তো তোমরা কি কি করতে পারো, না চিঠি লিখতে পারো, চিঠিতে একটা সুন্দর কবিতা মেয়েটার ব্যাপারে, একটা প্রেম ভালোবাসার কবিতা লিখে তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, কিছু কথা সংক্ষেপে লেখো। হ্যাঁ, একদম সব কবিতার বিষয়ে লিখতে যাবে না, বা কবিতা কোথায় পাবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো সহজ মনের ভাষা তুমি তোমার যে মনের কথাটা সেটা তুমি লিখতে পারো, হ্যাঁ, খাতার মধ্যে লিখে দেবে, কোনো কাগজের মধ্যে, এবং সেটা মেয়েটাকে দাঁড় করিয়ে রাস্তায় দিয়ে দেবে। হ্যাঁ, যদি বলে কিসের জন্য, বলবে যে তোমার জন্য আমি কিছু লিখেছি, সেটা তুমি যখন সময় হবে তখন পড়ে নিও, ঠিক আছে। তো এটা বলে তুমি সেখান থেকে চুপচাপ কেটে পড়বে। তো তারপরে সেখানে, হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, কাগজের নিচে তুমি লিখে দেবে যে যদি তুমি সত্যি করি আমাকে আমাকে তোমারও যদি আমাকে ভালো লেগে থাকে, তাহলে কালকে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যখন যাবে তখন তুমি সাদা রঙের ড্রেস পরে থাকবে, এরকম কিছু একটা লিখে দেবে, বা লাল রঙের ড্রেস পরে থাকবে, ঠিক আছে। তাহলেই তুমি বুঝতে পারবে যে সে তোমাকে পছন্দ করেছে কি করে নাই। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।